হাই ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলে সো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটি আমাদের ফোনের ভিতরে একটি অ্যাপ্লিকেশনের মধ্যেই কাজ করবে অর্থাৎ আপনি এর মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন এর মাধ্যমে আপনি মাউস অর্থাৎ কম্পিউটার যেই মাউসটি ইউজ করে ওই মাউসটি ইউজ করতে পারবেন সো চলুন প্রথমে আমরা সেটিংয়ে যাইস সেটিংয়ে যেতে হবে সেটিং সেটিংয়ে যেতে হবে ইয়েস অ্যাক্সেসিবিলিটি হ্যাঁ আমরা ক্লিক করলাম সো আমরা যেতে হবে ডেক্স রে অ্যান্ড ইন্টারোড্রাক্ট সো যেতে হবে অ্যাসিস্ট্যান্ট মেনু সো জাস্ট অফ আছে আমি অন করতে হবে সো আমি এখন বাইরে হয়ে গেলাম সো জাস্ট এখন এই আইকনটা আছে এটি সাধারণত অনেক অ্যাপ্লিকেশন দেখা যায় এই আইকনে কী আছে দেখা যাক এই আইকন আছে হোম স্ক্রিন আছে ডেকোরেশন প্ল্যান আছে তারপরে আচ্ছা আপনার ভলিউম আছে লকেট আছে তারপর ইজি প্রেস জুম আছে ইজি প্রেস জুম এটা আপনি যখন অ্যাপ্লিকেশন অন করবেন অন্য কিছু অনলাইনে কোনো কিছু দেখবেন তখন অটোমেটিক এটি শো করবে তারপর আছে স্ক্রিনশট দেখুন এখানে স্ক্রিনশট লেখা আছে স্ক্রিনশট সো আমি কষ্ট করে আপনার হোম বাটন আর লক বাটন ক্লিক করতে হবে না স্ক্রিনশটের জন্য সো স্ক্রিনশট যে ক্লিক করি স্ক্রিনশট হয়ে গেছে দেখুন স্ক্রিনশট এই স্ক্রিনশট হয়ে গেছে সো ইটস এটি একটি খুব গুরুত্বপূর্ণ এটা অর্থাৎ আপনার এক্সট্রাভাবে কোনো অ্যামবি লাগবে না অর্থাৎ কোনো র্যাম লাগবে না আপনার মোবাইলের ভিতরে দেওয়া আছে সো আপনি এটার ভিতরে মেনু সেটিং আছে আর ইচ্ছে হলে আপনি এটাতে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন সো এ হচ্ছে কথা আর মোর অপশানে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন এখানে সো আর এ এটা হচ্ছে পুরো আপনার মাউসের মতো কাজ করে দেখুন আমি এখন ইচ্ছে করলে আমার মেনুতে যাব মেনুতে যাওয়ার পরে আমি এখন ইউসি ব্রাউজারে ক্লিক করলাম ইউসি ব্রাউজার অন হয়ে গেছে দেখুন ইউসি গেছে সো আমি এখন যদি এখানে কিছু ইয়া দেখি আমি ধরো এই জিনিসটা দেখব হ্যাঁ আমার ওয়াইফ এটা অন অন সো ক্লোজ করলাম আমি দেখুন এটি পুরো মানুষের কাজ হচ্ছে সো এই মাধ্যমে আপনার অনেক বড় হবে সো এটুকুই আর যদি আমাদের টিপসটি আপনার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর এটি খুব একটা ছোটো একটি টিপস এই টিপসের মাধ্যমে আপনার অনেক উপকার আসতে পারে সো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনই করেনি তাদেরকে প্লিজ বলছি সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকুন এবং মজার মজার টিপস অ্যান্ড ট্রিক পেতে থাকুন সো ভালো থাকবেন সো এতটুকুই